সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, আজ নয়াপল্টনে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। এবারে জানাবো, দেলোয়ার হোসেন সাইদের কবর জিয়ারতে বিধিনিষেধ, পুরো কবরস্থান ঘিরে ফেলে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি থাকলে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না। জানাবো, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। এবারে জানাবো, প্রেসিডেন্টের পদত্যাগ চায় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচনকে সামনে রেখে একের পর এক কূটনৈতিকরা ঢাকায় আসছেন। এর মধ্যে দুদিনের সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় আসছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আজ রাজধানী নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। আজ মঙ্গলবার বিকেল 3:30 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুজ্জামান দিদার। তিনি জানান, বিক্ষোভ ও সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারতে বাধা নিষেধ, যা বলেন মাসুদ সাইদি। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাইদির কবরকে কেন্দ্র করে বিদাত শিরক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তারপর মাসুদ সাইদি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, পুরো কবরস্থানকে এখন ঘিরে ফেলা হয়েছে এবং গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রোববার জামায়াতের নড়াইল জেলা কর্মী সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, কিছু ভক্ত সাইদির কবরে গিয়ে চুমু খাওয়া, বিলাপ করা, কান্নাকাটি, কবর থেকে মাটি নিয়ে আসা ছাড়াও এমন কিছু কাজ করেছেন যা শিরক ও বিদাতের শামিল। শিরক ও বিদাতের মতো হারাম কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। দেশ ও প্রবাসে বহু মানুষ সাইদির আত্মার মাগফিরাতের জন্য দান সাদকা ও দোয়া করেছেন। সাইদি সারা জীবন কবর ও মাজার পূজার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুধু জিয়ারতের উদ্দেশ্যে কবরে যাওয়া জায়েজ নয়। জামায়াতের আমির এই বার্তার পরে মাসুদ সাইদি তার ফেসবুক পেজে লেখেন, সাইদি সারা জীবন কবর ও মাজার পূজার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এ ব্যাপারে কোরআন হাদিসের আলোকে মুসলিম উম্মাকে সতর্ক করেছেন, সুতরাং আমরা সবাইকে সাবধান করছি, কেউ শিরকের মতো হারাম কাজে নিজেকে সম্পৃক্ত করবেন না, আল্লাহ নারাজ হন, এমন কোনো কাজ করবেন না। শিরক ও বিদাতের মতো হারাম কাজ থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের শিরক ও বিদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সাইদির ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আলহামদুলিল্লাহ পুরো কবরস্থানকে এখন ঘিরে দেওয়া হয়েছে এবং গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কবরস্থানের ভেতরে প্রবেশের কোনো পথ আর খোলা নেই। আশা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে উপযুক্ত কোনো কাজে কেউ করার সুযোগ পাবে না। আল্লামা সাইদির কবরকে ঘিরে শিরক বিদাতমূলক কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবার নিকট তিনি দোয়া চেয়ে সর্বশেষ বলেন, আপনারা দোয়া করুন সমাজ থেকে শিরক বিদাত মূলোৎপাটনের যুদ্ধের অগ্রসেনা কোরআনের বাকি আল্লামা সাইদিকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নেন। বিএনপি থাকলে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি হত্যা খুনের রাজনীতিতেই বিশ্বাস করে। বেগম খালেদা জিয়া জ্ঞাতসারে তারেক রহমান 21 আগস্ট ঘটিয়েছে, আর 15 আগস্ট ঘটিয়েছে জিয়া রহমান। এরা যতদিন রাজনীতির মাঠে থাকবে, রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না, ঘৃণা এবং সাংঘর্ষিক রাজনীতি কখনোই যাবে না। সোমবার দুপুরে সচিবালয়ে 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার 19 বছর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রচার মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল। ঘটনার পূর্বাপর বিশ্লেষণ দিবালকের মতো স্পষ্ট যে তখনকার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিএনপি এবং জঙ্গিবাদকে সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। সেখানে যে গ্রেনেড পাওয়া গিয়েছিল সেগুলো সেনাবাহিনী যুদ্ধময়দানে ব্যবহার করে। এই গ্রেনেড তো সন্ত্রাসীদের কাছে থাকার কথা নয়, এগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তিনি বলেন, একজন সেনা কর্মকর্তা আলামত হিসেবে একটি গ্রেনেড রেখে দিয়েছিল। সে কেন রেখে দিয়েছিল
সেজন্য তাকে সেনাবাহিনী থেকে সাসপেন্ড করা হয়েছে, কারণ অন্য সব আলামত ধ্বংস করা হয়েছিল। হামলার স্থান পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা সেদিন আহত হলেও সৃষ্টিকর্তার কৃপায় আক্রমণ থেকে বেঁচে গেছেন। আমাদের নেতারা বঙ্গবন্ধুর চারপাশে মানব ঢাল তৈরি করেছিল। আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী সেদিন নিহত হয়েছেন, 500-এরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। সমগ্র বিশ্ব নিন্দা এবং ধিক্কার জানিয়েছে, কিন্তু সংসদে একটি শোক প্রস্তাব আনতে বা কোনো আলোচনা করতে দেওয়া হয়নি, বরং হাস্যরস করা হয়েছে। দেশে বিদেশিদের কিছু মানবাধিকার কর্মী ও সংগঠন 21 আগস্টের বিষয়ে সরব নয়। এ বিষয়ের প্রশ্নে মন্ত্রী হাসান মাহমুদ বলেন, কিছু মানবাধিকার ব্যবসায়ী আছে, দেশেও আছে, আন্তর্জাতিক অঙ্গনেও আছে। কিছু মানবাধিকার সংগঠন এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন, আর কিছু দেশের মানবাধিকার এটাকে অস্ত্র হিসেবে নিয়েছেন অন্য দেশকে ঘায়েল করার জন্য। যারা এগুলো করে তাদের দেশে যে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা নিয়ে তো কোনো কথা হয় না। যারা 21 আগস্ট গ্রেনেড হামলা বা অগ্নিসন্ত্রাসের নিন্দা জানায় না, 15 আগস্টের হত্যাকাণ্ডের রাজনৈতিক বিষয় ব্যাখ্যা দিয়ে কিছু বলতে চায় না, তারা আসলে মানবাধিকার কর্মী বা মানবাধিকার সংগঠন নয়। এরা মানবাধিকার নিয়ে ব্যবসা করে। আত্মসমর্পণ করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। 2020 সালের নির্বাচনে জর্জিয়ায় নিজের পরাজয় ঠেকাতে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে এক মামলায় আগামী বৃহস্পতিবার তিনি আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে তিনি ঘোষণা দেন, আমি জর্জিয়ার আটলান্টায় অবস্থিত আটলান্টায় বৃহস্পতিবার আত্মসমর্পণ করব। ট্রাম্প যুক্তরাষ্ট্রে 2024 সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এই মামলাকে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও উল্লেখ করেছেন। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, বৃহস্পতিবার আটলান্টার ফুলটন কাউন্টি কোর্টে তিনি আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণের পর তাকে জেলেও পাঠানো হতে পারে, তবে তিনি জামিন চাইবেন। সোমবার ট্রাম্পের আইনজীবী ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের সঙ্গে আলোচনা করে এ তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে 2020 সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় ডোনাল্ড ট্রাম্পকে সহ 18 জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ফুলটন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড 41টি অভিযোগপত্র ইস্যু করেছে। এটি চলতি বছরের ট্রাম্পের বিরুদ্ধে 4th মামলা। তবে এসব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ান, হোয়াইট হাউজের সাবেক চিফ অফ স্টাফ মার্ক মোডেস, হোয়াইট হাউজের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফ্রি ক্লার্কও রয়েছেন। অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলসন জানান, এ মামলায় ট্রাম্প সহ বাকিদের আগামী 15 আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে বিচারকরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। আমি তাদের আগামী 25 আগস্টে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি। এর আগে গত 1 আগস্ট ট্রাম্পকে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত করা হয়। এরপর ওই আদালত 3 আগস্ট বিকেলে রাজধানীর ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের পদত্যাগ চায় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। দুটি বিলে সই করতে অস্বীকৃতি জানানোর পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির পদত্যাগ দাবি করেছে দেশটির দুই প্রধান শরিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। তবে প্রেসিডেন্টের কাছ থেকে বিল দুটি 10 দিনের মধ্যে ফেরত না পাওয়ায় তা আইনে পরিণত হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক আইনমন্ত্রী। সোমবার এক টুইটে প্রেসিডেন্ট আরিফ আলভি জানান, প্রস্তাবিত আইন দুটির সঙ্গে একমত না হওয়ায় তিনি বিল দুটিতে সই করেননি। এরপর পরই তার পদত্যাগের আহ্বান জানায় দল দুটি। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এবং পাকিস্তান আর্মি অ্যাক্ট নামে পরিচিত বিল দুটিতে সই না করলেও সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ফেরত না দেওয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, তিনি তার স্টাফকে তা ফেরত দিতে বলেছিলেন, কিন্তু তা করা হয়নি। ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একের পর এক কূটনৈতিকরা ঢাকায় আসছেন। এর মধ্যেই দুদিনের সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় আসছেন। আগামী 7ই সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে। জানা যায়, সেপ্টেম্বরে ভারতের G20 সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। এর আগে ঢাকায় আসবেন তিনি। এরপর ঢাকা হয়ে দিল্লিতে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এটি হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। ধারণা করা হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুদেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, ইউক্রেন পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা প্রাধান্য পাবে। ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতীয় মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত 23 নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর, তবে সে সময় তার সফর বাতিল হয়ে যায়। এখন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর পুনরায় নির্ধারিত হলো।